নমস্কার, আমি শুভঙ্কর দেবনাথ। কিভাবে গভর্নমেন্ট জবের ম্যাথ গুলিকে ট্রিক্স এর মাধ্যমে অতি দ্রুত গতিতে করব, চলো দেখে নিন। আজানা, আবারও তোমাদের সুবিধার্থের জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্লাস নিয়ে এসেছি। আজ আমরা মেনলি এভারেজের উপর কিছু ট্রিপস তোমাদেরকে দেখাবো। আমরা জানি সবাই ওয়েস্ট বেঙ্গল পুলিশে গড়ের উপর প্রচুর ম্যাথ থাকে। অবশ্যই সেই ম্যাথগুলিকে আমরা করব। ডিটেলস করার আগে অবশ্যই আমরা দেখে নেব সরকার ট্রিপসগুলিকে। কিন্তু অবশ্যই তোমাদের মনে রাখতে হবে, গড় যখন আমরা করব তার ডেসক্রিপটিভ করার আগে তার কিছু শর্টকাট প্রসেসগুলিকে আমরা দেখে নিব। সামান্য কিছু মানে 1 থেকে 10 অবধি তাদের প্রকৃত সংখ্যার গড় কত, যখন আমরা মেনের ক্লাস করাবো, যখন ডেসক্রিপটিভ ক্লাস তোমাদেরকে প্রোভাইড করব, অবশ্যই সেই জিনিসগুলির উপর আমরা আলোকপাত করব। ঠিক আছে, আজ ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্লাস হবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ পার্ট নাম্বার 25 এর ক্লাস আমরা তোমাদের জন্য রেডি করেছি। অলরেডি আমরা এই ক্লাসটা দেওয়ার ফলে তোমাদের 25টা ক্লাস আমরা অলরেডি ওয়েস্ট বেঙ্গল পুলিশের উপর তোমাদেরকে দিয়ে দিয়েছি। আর তোমাদেরকে বারবার বলছি, আমাদের টার্গেট 100টা ক্লাস ওয়েস্ট বেঙ্গল পুলিশের উপর দিব, তাহলে তোমরা 100% কমন পাবে। কিন্তু একটা ক্লাসও তোমাদেরকে মিস করতে পারবে না, প্রত্যেকটা ক্লাসকে খুব মনোযোগ সহকারে দেখতে হবে। আজ আমরা অবশ্যই দেখে নেব ওয়েস্ট বেঙ্গল পুলিশের 25 নম্বর ক্লাসে গড়ের উপর এভারেজের উপর কি ম্যাথগুলি আমাদেরকে বোর্ডে আছে, সেই ম্যাথগুলি আজ আমরা দেখব। ফার্স্ট কোশ্চেন, 1 থেকে 39 পর্যন্ত বেজোড় সংখ্যাগুলি গড় কত? কি বলেছে, 1 থেকে 39 পর্যন্ত বেজোড় সংখ্যাগুলি গড় কত তা আমাকে বের করতে বলেছে। আমরা অবশ্যই জানি যে বেজোড় সংখ্যা মানে 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19, 21 এগুলি বেজোড় সংখ্যা। আর জোড় সংখ্যা কাকে বলে? 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22 এই সংখ্যাগুলিকে আমরা জোড় সংখ্যা বলি। তাহলে সেই ফর্মুলাটাকে আমাদের মনে রাখতে হবে, 1 থেকে 39 পর্যন্ত বেজোড় সংখ্যাগুলি গড় কত হবে তা আমাকে বের করতে বলেছে। তাহলে খাতায় নোট ডাউন করো, ফর্মুলা হচ্ছে যে শেষ বেজোড় সংখ্যা +1/2, লাস্ট নাম্বার অফ ডিজিট +1/2। লিখে দিচ্ছি আমি, কি হবে, শেষ সংখ্যা +1/2। তাহলে 39 + 1 তার মানে 40/2 তার মানে কত? 20। তাহলে বেজোড় সংখ্যাগুলি গড় কত? 1 থেকে 39 সংখ্যা বেজোড় সংখ্যাগুলির গড় হচ্ছে 20। ক্লিয়ার হয়েছে? নেক্সট, 1 থেকে 30 পর্যন্ত জোড় সংখ্যাগুলি গড় কত হবে? কি বলেছে, 1 থেকে 30 পর্যন্ত জোড় সংখ্যাগুলি গড় কত হবে তা আমাকে বের করতে বলেছে। দেখো, যখন 1 থেকে 30 অবধি, এটা যেমন বিজোড় সংখ্যার ক্ষেত্রে 1 যোগ করতে হয়েছে এবং 2 দিয়ে ভাগ করতে হয়েছে, বিজোড় সংখ্যার ক্ষেত্রে হয়েছে। কিন্তু জোড় সংখ্যার ক্ষেত্রে নিয়মটা একটু আলাদা। লাস্ট নাম্বার অফ
is it? Plus 2 divided by 2. তাহলে এখানে কি হবে? শেষ সংখ্যা প্লাস 2 বাই 2, তার মানে 30 প্লাস 2 বাই 2, 32 বাই 2, তার মানে 60. তাহলে 1 থেকে 30 পর্যন্ত জোড় সংখ্যাগুলি গড় হবে কত? 16. ক্লিয়ার হয়েছে একদম? ভালো করে ক্লিয়ার করবে. যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাও, নো প্রবলেম. ঠিক আছে, যদি তোমাদের কোনো ম্যাথ করতে গিয়েও, কোনো বুক থেকে ম্যাথগুলি করতে গিয়েও যদি তোমাদের অসুবিধা হয়, সেই ম্যাথগুলি কোশ্চেনটাকে তুলে দিলে আমরা অবশ্যই তোমাদের সেই একটা ডাউট ক্লিয়ারিং ক্লাস দিয়ে সেটা পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই. দুটো অঙ্ক হয়েছে. তাহলে 1 থেকে 39 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির গড় কিভাবে নির্ণয় করা হয়? শেষ সংখ্যা প্লাস 1 ডিভাইডেড বাই 2. আর 1 থেকে 30 পর্যন্ত জোড় সংখ্যাগুলি কিভাবে বের করা হয় গড়? শেষ সংখ্যা, শেষ জোড় সংখ্যাটা প্লাস 2 ডিভাইডেড বাই 2. ক্লিয়ার হয়েছে? নেক্সট, প্রথম 17টি বেজোড় সংখ্যার পর, প্রথম 17টি বেজোড় সংখ্যার পর সেই সংখ্যাটি হবে প্রথম n সংখ্যার বেজোড় সংখ্যার গড়ই হচ্ছে তার n. তাহলে এখানে ফর্মুলা কি হবে? n মানে কত? n মানে 17. তাহলে প্রথম 17টি বেজোড় সংখ্যার গড় হবে সেই সংখ্যা, তার মানে যে বেজোড় সংখ্যাটা তোমাকে দেওয়া থাকবে সেই বেজোড় সংখ্যাটাই তার অ্যান্সার. তাহলে কি হয়েছে? প্রথম 17টি বেজোড় সংখ্যা গড় কত? সেই সংখ্যা. ঠিক আছে, যদি আমাদের এই চ্যানেলটিকে তোমার খুব ভালো লেগে থাকে তবে অবশ্যই তোমরা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না. মাস্ট বি, মাস্ট বি, মাস্ট বি সাবস্ক্রাইব. ক্লিয়ার হয়েছে? থ্যাংক ইউ. দেখো তাহলে প্রথম 17টি বেজোড় সংখ্যার গড় কত? সেই এর সংখ্যাটি যার ভ্যালু 17. এবার বলেছে প্রথম 18টি জোড় সংখ্যার গড়, যেমন আমরা বেজোড় পেয়েছি তেমন আমরা জোড়ও পাবো. তাহলে প্রথম 18টি জোড় সংখ্যার গড় ফর্মুলা হচ্ছে এম প্লাস ওয়ান. কি ফর্মুলা? এম প্লাস ওয়ান. তাহলে 18 প্লাস ওয়ান, তার মানে 19. তাহলে 1 থেকে 18 জোড় সংখ্যাগুলি হচ্ছে কত? 19. ক্লিয়ার হয়েছে? লাস্ট কোশ্চেন, 1 থেকে 10 পর্যন্ত পর পর প্রকৃত সংখ্যাগুলি বর্গের গড় কত? এবার আমরা আসলাম বর্গের গড় কত. 1 থেকে 10 পর্যন্ত পর পর প্রকৃত সংখ্যাগুলি বর্গের গড় কত? কোশ্চেনটা আমি আবার রিপিট করছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ম্যাথটা. 1 থেকে 10 পর্যন্ত পর পর প্রকৃত সংখ্যাগুলি বর্গের গড় কত হবে? এটা সূত্র হচ্ছে n প্লাস ওয়ান, ব্রেক শেষ, আবার ফার্স্ট ব্রেকে 2n প্লাস ওয়ান বাই 6. ফর্মুলাটা আমি লিখে দিচ্ছি, খাতা খুব ভালো করে নোট ডাউন করবে. n প্লাস ওয়ান ইন্টু 2n প্লাস ওয়ান বাই 6, এটা হচ্ছে প্রকৃত সংখ্যাগুলি বর্গের গড় নির্ণয় করা ফর্মুলা. প্রকৃত সংখ্যাগুলি সেই বর্গের গড় নির্ণয় করার ফর্মুলা হচ্ছে n প্লাস ওয়ান 2n প্লাস ওয়ান বাই 6 বাই 6. তাহলে n কি? সেই সংখ্যাটি লাস্ট অফ ডিজিট নাম্বার কত? 10. তাহলে 10 প্লাস 1 বাই 2 ইন্টু 10 প্লাস 1 বাই কত? 6. ক্লিয়ার হয়েছে? বাই কত? বাই হচ্ছে 6. তাহলে কত হচ্ছে? 11 ইন্টু 2 ইন্টু 10, তার মানে 21 প্লাস 1 মানে 21 বাই 6. 3 দিয়ে ক্যান্সেলিং করলাম কত? 2. 3 দিয়ে ক্যান্সেলিং করলাম 6.
7 তাহলে কত হচ্ছে 77/2 তার মানে হচ্ছে 38.5 তাহলে সেই বর্গে গড়টা কত হচ্ছে 38.5 ভালো করে দেখে না এক থেকে 10 পর্যন্ত পর পর প্রকৃত সংখ্যাগুলি বর্গের গড় ফর্মুলা হচ্ছে n প্লাস 1 2n প্লাস 1 বাই 6 এই ফর্মুলাতে আমরা পুট ডাউন করব ক্লিয়ার হয়েছে স্ক্রিনশট মেবি মাস্ট ঠিক আছে খুব ভালো করে মনোযোগ সহকারে সেই অঙ্কগুলিকে তুলে রাখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়েস্ট বেঙ্গল পুলিশের এই সমস্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং